খেলা নিয়ে যখন ব্যস্ত আমরা তখন দেশের কি হাল শুনলে আপনারা হুশ উড়ে যাবে আমার মতো। এই ভিডিওটা দেখুন। সারা পৃথিবী যখন ব্যস্ত ফিফার ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে তখন হঠাৎ করে বাংলাদেশে কেন ভারতের দ্বিতীয় শ্রেণীর ক্রিকেট টিমের সাথে বাংলাদেশের প্রতিযোগিতা? এর কারণ হলো খুব সহজ, বাংলাদেশের যাদের দেশপ্রেম ক্রিকেট খেলার মাঝখানেই সীমাবদ্ধ তাদেরকে ঘরের মাঝখানে এবং টেলিভিশনে ব্যস্ত রাখা অথবা স্টেডিয়ামে ব্যস্ত রাখা, এই ছলনার নামে মূল পরিকল্পনা যেটা সেটা হচ্ছে ভারত থেকে এই খেলা দেখার জন্য দর্শকের সাজে ভারতীয় কমান্ডো বাংলাদেশে প্রবেশ করে। এই পর্যন্ত 2000 কমান্ডো বাংলাদেশে প্রবেশ করে গেছে এবং সর্বমোট 5000 কমান্ডো বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা আছে। উদ্দেশ্য 10ই ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যদি শেখ হাসিনাকে পালাতে হয় তাহলে যেন তাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। তবে শুরুতেই একটা হুঁশিয়ারি করে দিচ্ছি ভারতের উদ্দেশ্যে, যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপর, হাসিনা আপনাদের চাকরানিকে নিয়ে যান কোনো সমস্যা নাই, বহু আগে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো প্রকার ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হয় তবে বাংলাদেশে যত ভারতীয় আছে তাদের জীবন কিন্তু হারাম হয়ে যাবে। তাই বলে দিচ্ছি এমন ভুল করবেন না। বাংলাদেশ থেকে যে পরিমাণ পয়সা এবং অর্থ নিয়ে যাচ্ছেন আপাতত সন্তুষ্ট থাকুন, কোনো বাংলাদেশের ক্ষতি করার বা কারোর কোনো ক্ষতি করার চিন্তাও করবেন না, তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। দ্বিতীয়ত, 9ই ডিসেম্বর সন্ধ্যা 7:45 মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা 30,000 পুলিশ নিয়োগ করবে ঢাকা শহরে এই সমাবেশকে কেন্দ্র করে। আবার বলছি, 9ই ডিসেম্বর সন্ধ্যা 7:45 মধ্যেই এই স্বৈরাচারী শেখ হাসিনা সমাবেশকে কেন্দ্র করে 30,000 পুলিশ, গোপালী পুলিশ নিয়োগ করবে। কিন্তু পুলিশকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, 10ই ডিসেম্বর বাংলাদেশের সময় অ্যারাউন্ড আনুমানিক 7:00 দিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার তালিকা প্রকাশিত হবে পুলিশ এবং সেনা সদস্যদেরকে নিয়ে। তাই আমি পুলিশকে হুঁশিয়ারি করে দিচ্ছি, স্বৈরাচারী হাসিনার আদেশে যেহেতু আপনারা নামবেন 30,000, মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন শুধু দেখবেন, কিন্তু বাংলাদেশের জনগণের উপরে যদি আপনারা হাত তোলার চেষ্টা করেন, দুঃসাহস করেন, শুধু নিষেধাজ্ঞাই আসবে না, দুনিয়ার যে কোনো দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে পরবর্তী লাগাতার নিষেধাজ্ঞার উপর দিয়ে, এবং বাংলাদেশে আপনাদের সপরিবারে থাকা দুঃস্বপ্ন হয়ে যাবে, আপনাদের জীবনকেও হারাম করে দেওয়া হবে। তাই বলে দিচ্ছি, যদি চাকরি বাঁচাতে চান এবং সপরিবারে বাংলাদেশে বাঁচতে চান তাহলে ভুলেও কোনো বাংলাদেশিদের উপর, আন্দোলনরত কোনো বাংলাদেশিদের উপর কোনো আক্রমণ করবেন না, যে কোনো দল মত ধর্ম নির্বিশেষে কারোর উপর কোনো আক্রমণ করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন নিজের জায়গায়, কোনো প্রকার অ্যাকশনে যাবেন না। হুঁশিয়ার করে দিলাম, শেষ হুঁশিয়ার।